প্রায় আড়াই হাজার বছর আগে অ্যাথেন্সে অতিরিক্ত বেশি প্রশ্ন করার জন্য এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার আগে বহু দার্শনিক ছিল ঠিকই কিন্তু সক্রেটিসের হাত ধরেই এই দর্শন বিষয়টি সত্যিকারভাবে যাত্রা শুরু করেছিল পাশ্চাত্য দর্শনে যদি কোনো সাধু থেকে থাকেন তিনি হলেন সক্রেটিস চারটা নাক মোটা ব্যাটে অগোছালো এবং বেশ অদ্ভুত প্রকৃতির সক্রেটিস সেই সমাজে ঠিক মানুষই ছিলেন না যদিও শারীরিকভাবে তিনি কুসিত ছিলেন প্রায় গোসল করতেন না তবে তার ব্যক্তিত্বে অবশ্যই আকর্ষণতা ছিল আর সেই সাথে প্রখর বুদ্ধিমত্তা আর মেধার অধিকারী ছিলেন তিনি তাকে নিয়ে অন্তত একটি বিষয় এথেন্সের সবাই একমত ছিলেন এর আগে তার মতো কাউকে আর কখনোই দেখা যায়নি এবং সম্ভবত আর দেখা পাওয়া যাবে না খুবই অনন্য এবং অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি কিন্তু একই সাথে খুব বিরক্তিকর মানুষ ছিলেন নিজেকে তিনি গবাদি পশুর গায়ে কামড়ানো বিরক্তিকর গোমাছের মতো দেখতেন গোমাছি বিরক্তিকর অবশ্যই তবে বড় ধরনের কোনো ক্ষতি সাধারণ তারা করে না তবে সবাই অবশ্য তা মনে করতো না কিছু মানুষ তাকে ভালোবাসত ঠিকই তবে বেশিরভাগ মানুষ তাকে বিপজ্জনক একজন ব্যক্তি হিসেবে ভাবত যিনি অনেককেই প্রভাবিত করার ক্ষমতা রাখেন কারণে তিনি ছিলেন সাহসী যোদ্ধা তিনি এথেন্সের যুদ্ধও করেছিলেন মধ্য তাকে অ্যাথেন্সের বাজারে এলোমেলোভাবে হাঁটতে দেখা যেত মাঝে মাঝে যিনি অন্যদের থামিয়ে অদ্ভুত সব প্রশ্ন করত কম বেশি মোটামুটি অবধি শুধু এই কাজটি করত। কিন্তু যে প্রশ্নগুলো করত সেগুলো ছিল ছুরির মতো ধারালো প্রশ্নগুলো খুব সহজ মনে হতো ঠিকই কিন্তু সেগুলো আদৌ সহজ কোনো প্রশ্ন ছিল না যেমন এর একটি উদাহরণ হতে পারে ইউথাইডিমোসের সাথে একটি সংলাপে তাকে জিজ্ঞাসা করেছিল ছলনাপূর্ণ হয়ে করা কোনো কাজকে অনৈতিক মনে করে যেতে পারে কিনা জবাব দিয়েছিলেন অবশ্যই অনৈতিক তাকে পাল্টা প্রশ্ন করেছিল বেশ তাহলে ধরুন যদি আপনার কোনো এক বন্ধু যে কিনা খুবই হতাশাগ্রস্ত বিষণতায় আক্রান্ত এবং তিনি আত্মহত্যাও করতে পারে আর আপনি সেই সংখ্যায় তার ছুরিটা চুরি করলেন সেটা কি ছলনাপূর্ণ কাজ হবে না অবশ্যই হবে কিন্তু এমন কোনো কাজ করা অনৈতিক না হয়ে বরং নৈতিক হওয়ার কথা কি নয় ইউথাইডিমো উত্তর দিয়েছিলেন হ্যাঁ ততক্ষণ অবশ্যই তিনি জড়িয়ে গেছেন এইভাবে বুদ্ধিমানের মতো বিপরীত একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলেন যে ইউথাইডিমোসের সাধারণ মন্তব্যটি ঝর্ণাপূর্ণ কোনো কিছু মানে অনৈতিক এই প্রস্তাবটি আসলে সব পরিস্থিতির জন্য প্রযোজ্য নয় ইউথাইডিমোসের এই বিষয়টি এর আগে কোনোদিন বুঝতে পারেনি বারবার সক্রিস দেখেছিল বাজারে যেসব মানুষগুলোর সাথে তার দেখা হচ্ছে প্রতিদিন তারা যা কিছু জানেন বলে ভাবেন আসলে তারা সেটি জানেন না কোনো একজন সেনানায়ক হয়তো আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করলেন যে তিনি আসলেই জানেন সাহস বলতে কি বোঝায় কিন্তু সক্রিটিসের সাথে বিশ মিনিটের সংলাপে পরে তিনি পুরোপুরি সংশয়গ্রস্ত হয়ে পড়তেন আর বহু মানুষের জন্যই এই অভিজ্ঞতাটি নিশ্চয়ই খুব অস্বস্তিকর ছিল মানুষ আসলে কতটুকুই বুঝতে পারে তার সীমাটি দেখে এবং সেই সব ধারণাগুলোকে প্রশ্ন করত যার উপর ভিত্তি করে তাদের জীবন গড়ে তুলেছে সংলাপ যদি শেষ হয় এমন কোনোভাবে যেখানে সবাই অনুধাবন করতে পারে আসলে তারা কত অল্প জানেন সক্রিসের জন্য সেটাই ছিল একটা সফলতা আর সক্রিসের মতে কোনো কিছু কেউ পুরোপুরি বুঝতে পারছেন এমন একটি ভ্রান্ত বিশ্বাস বহন করে যাওয়ার চেয়ে বরং অনেক বেশি উত্তম অনুধাবন করা যে তিনি আসলে সে বুঝতেই পারেননি সেই সময় এথেন্সের ধনী ব্যক্তিরা তাদের ছেলেদের সফিসদের শিক্ষা গ্রহণ করতে পাঠাতা ছিলেন বুদ্ধিমান প্রাজ্ঞ শিক্ষক যারা তাদের ছাত্রদের যুক্তি ব্যবহার করে বক্তৃতা দেবার কলা শেখাতেন আর এই জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিতেন কিন্তু তাদের ব্যতিক্রম সক্রেটিস কিছু শেখানোর জন্য পারিশ্রমিক নিতেন না তিনি দাবি যে তিনি আসলে করত কিছুই জানেন না সুতরাং কিভাবে তবে এই দাবি অবশ্য তার কাছে ছাত্রদের আশা বন্ধ করতে পারেনি তার কথা শোনার জন্যই তারা জড়ো হতো দল বেঁধে আর বিষয়টি শফিজদের কাছে মোটেও জনপ্রিয় করেনি একদিন তার একজন বন্ধু কেরোফোন ডেলফিতে অ্যাপেলোর ওরাকলের কাছে গিয়েছিলেন ওরাকল ছিলেন একজন জ্ঞানী বৃদ্ধ মহিলা একজন সিভিল সিভিলরা ছিলেন ভবিষ্যৎবাণী করতে পারে এমন কোনো মহিলা তার কাছে দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দিতেন তিনি তিনি উত্তরগুলো সাধারণত হতো দাদার মতো কেরোফোন তাকে জিজ্ঞাসা করেছিল সক্রেটিস চেয়েও জ্ঞানী কি কোনো ব্যক্তি আছেন উত্তর এসেছিল না সক্রেটিস চেয়ে জ্ঞানী আর কেউ নেই যখন কেরোফোন এই জানিয়েছিল তিনি প্রথমে এটি বিশ্বাসই করেননি তাকে বিষয়টি অবাক করেছিল তিনি ভেবেছিল আমি কি সবচেয়ে জ্ঞানী মানুষ হই যখন আমি না এত কম জানি তার চেয়েও কেউ বেশি জ্ঞানী আছে কিনা সেটি জানার জন্য নানান মানুষদের প্রশ্ন করে জীবনের বহু বছর তিনি ব্যয় করেছিলেন অবশেষে তিনি অনুধারণ করতে পেয়েছিলেন ওরা কল আসলে কি বলতে চেয়েছেন তার কথা কেউ ঠিক বহু মানুষ সেই বিষয়টি ভালো জানেন তারা সাধারণত যেটি করেন কাঠমিস্ত্রি কাঠের কাজ ভালো জানেন যুদ্ধ করতে কিন্তু তারা কেউ আসলে আসলে সত্যিকারভাবে জ্ঞানী নন না তাদের কি বিষয় নিয়ে তারা কথা বলছেন দার্শনিকের ইংরেজি শব্দ ফিলোসফার এসেছে গ্রিক শব্দ থেকে যার অর্থ জ্ঞানের প্রতি ভালোবাসা পশ্চিমা দর্শনের প্রচলিত এই ধারটি বিস্তার লাভ করেছিল প্রাচীন গ্রীষ্ম থেকে বিশ্বের বহু জায়গায় কখনো পাশ্চাত্য দর্শনের সংমিশ্রণে ও মিথস্কিয়ে এটা আরো সমৃদ্ধ হয়েছে যে ধরনের জ্ঞানকে দর্শন মূল্য দেয় তার হচ্ছে তার বৃদ্ধি হচ্ছে যুক্তি তর্ক এবং প্রশ্ন করা গুরুত্বপূর্ণ কেউ আপনাকে বলেছে সেটি সত্যি শুধুমাত্র সেই কারণে সেটিকে সত্য বলে বিশ্বাস না করা সক্রিসের কাছে জ্ঞান মানে অনেক বাস্তব তথ্য বা কোনো কিছু কিভাবে করতে হয় সেটি নয়। নয় এর মানে হচ্ছে আমাদের অস্তিত্বের সত্যিকারের প্রকৃতিটিকে অনুধাবন করা যার মধ্যে অন্তর্ভুক্ত আমরা কতটুকু জানতে পারি তার সীমানাটাও আজকের যুগের দার্শনিকরা কম বেশি সেই কাজটিই করছেন যা সক্রিজ করেছিলেন কঠিন সব প্রশ্ন জিজ্ঞাসা করা যুক্তি এবং প্রমাণ পর্যন্ত চলা করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেবার জন্য সংগ্রাম করা বাস্তবতার প্রকৃতি সম্বন্ধে এবং কেমন করে আমাদের বাঁচা উচিত ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমরা করতে পারি তার অনুসন্ধান করা সক্রেজকে এত জ্ঞানী বানিয়েছিল যে বিষয়টি সেটি হচ্ছে তিনি প্রশ্ন করা কখনো থামাননি এবং নিজের যে কোনো ধারণা নিয়ে তিনি সবসময় প্রস্তুত থাকতেন বিতর্ক করবার জন্য তিনি বলতেন এই জীবন ধারণ করার তখনই মূল্য আছে যদি আপনি কি করছেন সেই বিষয়ে চিন্তা করেন অপরীক্ষিত কোনো অস্তিত্ব গবাদি পশুদের জন্য ঠিক আছে মানুষের জন্য নয় সক্রেটিস কোনো কিছু লিখে যেতে অস্বীকৃতি জানিয়েছিল তার কাছে বরং কথা বলা অনেক বেশি উত্তম কারণ তিনি মনে করতেন লিখিত শব্দগুলো কোনো প্রশ্ন উত্তর দিতে পারেন না সেগুলো আপনাকে কোনো কিছু বোঝাতে পারে না যখন আপনি পরে সেটি বুঝতে পারবেন না মুখোমুখি কথোপকথনে অনেক বেশি উত্তম বোঝার জন্য তিনি মনে করতেন কথা বলার সময় কোন ধরনের মানুষের সাথে আমরা কথা বলছি সেটি বিবেচনা আনা যায় আমরা ঠিক সেইভাবে খাপ খাইয়ে নিতে পারি আমরা যা বলছি সেটি যেন অপর পক্ষের কাছে বোধগম্য হয় সক্রেটিস যেহেতু কোনো কিছু লিখে যাননি তার বিখ্যাত ছাত্র প্লেটোর মাধ্যমেই আমরা তার সম্বন্ধে বেশিরভাগ ধারণাগুলো পেয়েছি এই মহান মানুষটি কি বিশ্বাস করতেন কি নিয়ে করতেন প্লেটো সক্রেটিস এবং যেসব মানুষদের প্রশ্ন করতেন তাদের মধ্যে কথোপকথনগুলো নিয়ে ধারাবাহিক বেশ কিছু বই লিখে গিয়েছিলেন যা পরিচিত পেয়েছে সংলাপ বা প্লেটোস ডায়লগ নামে দর্শক তো বটেই সেগুলো সাহিত্যের ক্ষেত্রেও অনন্য সৃষ্টি কোন একভাবে বলা যেতে পারে প্লেটো ছিলেন সেই যুগের শেক্সপিয়র তার এই সব সংলাপ পরে আমরা একটা ধারণা পাই সক্রোটিস কেমন ছিলেন তিনি কত বুদ্ধিমান ছিলেন কীভাবে তিনি বেশ কিছু মানুষের ক্রোধেরও কারণ হয়েছিলেন কিন্তু আসলে ব্যাপারটা সরল ছিল না যেমন আমরা কিন্তু সবসময় নিশ্চিত হয়ে বলতে পারি না কি সত্যি সক্রেটিস যা বলে গেছেন সেটি লিখে গেছেন নাকি নিজের ধারণা সক্রিস নামের একটি চরিত্রের মুখে প্লেটো তার নিজের ধারণাগুলো তুলে দিয়েছেন প্লেটো তার শিক্ষক সক্রিসকে যেভাবে মূল্যায়ন করতেন সামগ্রিকভাবে অ্যাথেন্সে সেভাবে তাকে মূল্যায়ন করেনি মূল্যায়ন তো দূরের কথা বহু অ্যাথেন্সবাসী মনে করতেন সক্রিটিস বিপজ্জনক এক ব্যক্তি এবং তিনি রাষ্ট্রীয় কাঠামোকে অবমূল্যায়ন করছেন যখন সক্রিটিস এর বয়স সত্তর অ্যাথেন্সবাসীদের একজন মেলেতুস তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাকে আদালতে নিয়ে যান তিনি দাবি করেছিলেন সক্রেটিস অ্যাথেনবাসীদের উপাস্য দেবতাদের অবহেলা করে এবং নিজেদের দেবতাদের দিয়ে তা প্রতিস্থাপন করবার চেষ্টা করছেন তিনি আরও অভিযোগ করেন যে তরুণদের খারাপ আচরণ ও ক্ষমতাসীন কর্তৃপক্ষের বিরুদ্ধে আচরণ করার জন্য উৎসাহিত করছেন দুটি খুব ভয়ঙ্কর অভিযোগ ছিল সেই সময়ে এই অভিযোগের কোন সত্যতা ছিল না কিনা সেটা জানা আমাদের পক্ষে খুবই কঠিন হয়তো সক্রেটিস সত্যি তার ছাত্রদের রাষ্ট্রীয় ধর্ম অনুসরণ করতে নিষয়ত করেছিলেন এছাড়াও কিছু প্রমাণ আছে যে এথেন্সের গণতন্ত্রকে উপবাস করতেও তিনি উপভোগ করতেন সেটি তার জড়িতের সাথে মানাংসই হতেই পারে তবে যে বিষয়টা অবশ্যই সত্য ছিল সেটি হচ্ছে বহু এথেন্সবাসী আসল তার বিরুদ্ধে আনিত এই অভিযোগগুলো বিশ্বাস করেছিলেন সক্রিটিসকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিষপানে বাধ্য করে হ্যামলপ ট্যামের একটি গুল্ম থেকে বাড়ানো এই বিষটি ধীরে ধীরে শরীরকে অবশ করে দেয় সকটিস তার স্ত্রী ও তিন ছেলেকে বিদায় জানান এবং চার তার ছাত্রদের জড়ো করেন এবং বলেন তাকে যদি সুযোগ দেওয়া হতো আর কোনো কঠিন প্রশ্ন না করে নীরবে জীবনটা কাটিয়ে দেবার জন্য তিনি সেটি গ্রহণ করতেন না কারণ এর চেয়ে মৃত্যু শ্রেতর নিজের ভেতর তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেতেন যা তাকে প্রতিটি বিয়ের সম্বন্ধে প্রশ্ন করতে নির্দেশ দিত এবং তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেননি এরপর তিনি একটি পাত্র থেকে বিষ পান করেন এবং শীঘ্রই পৃথিবী থেকে বিদায় নেন